হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আইডি যাতে ব্যান না হয়, আমরা এখন বর্তমানে আমরা পিগি ব্যাংক থেকে নিউ অফারটি নেওয়ার জন্য, হয়তো আমরা অনেকেই শুনেছি যে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ইউটিউবাররা আইডি ব্যানের জন্য অনেক ভিডিও দিয়েছে, তো আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তাই অনেকে বলেছে। তো আইডি কয়েনগুলো যত কয়েন আছে আমাদের আইডি থেকে এগুলো আমরা সরিয়ে ফেলবো। তো বন্ধুরা, এখানে আমরা আইডি সরিয়ে ফেলবো কেন? আমরা যদি মিনিমাইজ করে আমরা কয়েনগুলো নিয়েই থাকি, আইডি থেকে কয়েন সরানোর কোনো প্রশ্নই ওঠে না। তো মিনিকিলিপ অলরেডি জেনে গিয়েছে যে আমরা মিনিমাইজ করে আইডি কয়েনগুলো নিয়েছি, যেহেতু আমরা এটি তো আর কোনো হ্যাক করিনি। হ্যাক করার ফলে না আমাদের আইডি ব্যান হতে পারে, ঠিক আছে? তো আমরা এটি ব্যান হওয়ার সম্ভাবনাই থাকে না, তারপরও আমাদের রিস্কই আছে, তো আইডি ব্যান হতে পারে, তাই আমরা অনেকেই কয়েন এবং জেমস ফ্রিতে নিতেছি না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের আমি বুঝিয়ে দেবো কীভাবে আপনারা সুরক্ষিত আইডিটি রাখতে পারেন। তো বন্ধুরা, আমাদের তারপরও টেনশন থাকে যে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, কোনো ব্যাপার না, এরকমের হতেই পারে। তাই আমরা চাবো যে এখান থেকে আমরা সবসময় আইডিটি রানিং দেখবো, শুধু আমরা কয়েন এবং জেমস নিব না, সবসময় আইডিতে এবং গেমও খেলবো, ঠিক আছে? তো আমি এই জন্য সবসময় গেম খেলি এবং ফাঁকে ফাঁকে কয়েন এবং জেমস নেই, ঠিক আছে? আপনারা 1 কোটি যদি কয়েন জমিয়ে ফেলেন, আপনারা 5টা গেম খেলেন, তো 5টা গেম খেললে আপনাদের অনেক ভালো হবে। 1 মিলিয়ন করে গেম খেললে অনেক ভালো হবে। যারা আপনারা নতুন আইডি আছে, যে তুফান মায়া স্টেকগুলো আপনারা খুলতে পারেননি, তো এগুলো আপনারা 1 মিলিয়নের বক্সগুলো ওপেন করলে আপনারা তুফান মায়া স্টেকগুলো পেতে পারেন। সো বন্ধুরা, আমি 1 মিলিয়নের গেম খেলতে আসি, 2টি গেম খেলে আপনাদের দেখাবো। তো ভিডিওটি বড় করবো না, তাই বেশি গেম খেলবো না। আপনারা কয়েন জমানোর পাশাপাশি গেম খেলে নেবেন, যেমন আপনারা 1 কোটি কয়েন বানিয়ে ফেললেন, তো তার পাশাপাশি আপনারা 2-4টে 1 মিলিয়ন গেম খেললেন, বা এখানে ফ্রি স্টাইল গেম মারবেন, যাতে আপনাদের সবসময় আপনারা শর্টকাটে আপনারা করে নিতে পারেন। ফ্রি স্টাইল গেম খেললেন, ঢাকা এরিনা গেম খেললেন, তো আপনার নিউ ইয়ার গেম প্লে করলেন, এরকমের 10-12টি বা 10-15টি গেম খেলবেন, 1 কোটি কয়েন বানাবেন, তার পাশাপাশি 10-15টি গেম খেলবেন। এবং এই যে আমি বক্সগুলো ওপেন করতে আসি, এইরকমের আপনারা বক্সগুলো ওপেন করে নেবেন। এরকমের বক্সগুলো ওপেন করলে আপনাদের যাদের নর্মাল আইডি তুফান মায়া স্টেকগুলো খোলেনি, এইরকমের আপনাদের খুলে যাবে। দেখেন আমার এখানে তুফান এবং মায়া স্টেক দুটি এসে গেল, তো আপনাদের এরকমের খুলে যাবে। তো আপনারা জেমস দিয়ে খুলবেন, তো আপনার যত জেমস থাক, এখানে যতই জেমস থাক না কেন, তো আপনারা সব দিয়ে খুলেন, সমস্যা কী? তো আপনাদের জেমস এবং কয়েন তো আছে, আপনারা 1 কোটি কয়েন বাড়াবেন, তার পাশাপাশি এরকমের বক্সগুলো ওপেন করে দেবেন এবং সব সাইড থেকে আপনারা অল্প অল্প করে আগে যেরকমের খেলছেন ফ্রিতে সব কিছু নিয়ে নেবেন এক সাইড থেকে, এবং গেম খেলবেন পাশাপাশি। আপনাদের গেম খেলতে হবে যাতে মিনিক্লিপ বুঝে যে আপনারা গেম খেলতে আছেন, সবসময় কয়েন ফ্রিতে নিতে আসেন না। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা আছে যে এখানে আমার 12 ঘন্টা দেখাচ্ছে, হয়তো আমরা বুঝি এখানে আমার আর 12 ঘন্টা আছে, তো এখানে 12 ঘন্টা না, এখানে আমাদের যেটি টাইম দেওয়া আছে ওখানে দেখা যায় যে উপরের দিক তাকান 12 ঘন্টা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আমাদের 12 ঘন্টা না, যে আমি যখন এখানে 5000 যখন গেছি তখন থেকে 24 ঘন্টা দেয়, এর মধ্যে এইটি ওপেন করতে বলে মিনিক্লিপ, ঠিক আছে? তো এটি যদি ওপেন না করে অটোমেটিক চলে যাবে, আবার এখানে 6 লেভেল আছে যে 5000-এ, আবার আমাদের 1st লেভেল থেকে শুরু হবে, লেভেল 1 থেকে শুরু হবে, আবার বক্স ভেঙে আমাদের সামনে আগাতে হবে, 5000 পর্যন্ত যেতে হবে। এখানে 6 লেভেল কমপ্লিট হবার পরে যে টাইমটি দেখা যায়, তো মিনিক্লিপ 24 ঘন্টা টাইম দেয়, 24 ঘন্টার ভিতরে আমাদের ওপেন করে নিতে হবে, না হলে অটোমেটিক চলে যাবে। তো অটোমেটিক চলে গেলেও কোনো চিন্তার কোনো কারণ নাই, তো আমাদের এখানে আবার নতুনভাবে চলে আসবে, 1st লেভেল চলে আসবে, আমরা যেভাবে বক্স ওপেন করে সামনে আগাইছি, 6 লেভেল পর্যন্ত গিয়েছি, তো এইরকমরা আমরা 6 লেভেল পর্যন্ত যাব। তো আপনারা তো তারপরও আপনাদের উদ্দেশ্য বলছি, তো বন্ধুরা, আপনারা সবচেয়ে ভালো একটি কথা হলো আপনারা কেউ ডাটাটা ক্লিয়ার করবেন না, আপনাদের ডাটা যেটা আছে আপনারা ক্লিয়ার করবেন না, কিন্তু আপনারা ফেসবুক লগ আউট করতে পারবেন, কিন্তু কোনো প্রকারে কিরাম ডিলিট করবেন না, কিরাম অ্যাপটি যেটি আছে এটি আপনারা ডিলিট করবেন না, এবং এটি আনইনস্টল করে আবার ইনস্টল করলে কিন্তু আপনাদের এটি শো না করার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা ডাটাও ক্লিয়ার করবেন এবং কিরামও কোনো ভুলক্রমে কোনোভাবেই ডিলিট করবেন না, ঠিক আছে? তাহলে আপনার এটি শো না করার সম্ভাবনা আছে, শো করতে নাও পারে। তো এটি নিয়ে আপনারা খুব মাথায় ঢুকিয়ে রাখবেন যে আপনারা যেন ডাটা ক্লিয়ার না করেন, এবং ফেসবুক আইডি লগ আউট করতে পারবেন, কোনো সমস্যা নাই, এক আইডি থেকে আরেক আইডিতে লগ আউট করে লগ ইন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখানে আপনারা যে ফ্রিতে দেখতে পাচ্ছেন, তো পরবর্তী আপনারা সব ফ্রি এগুলো নিয়ে নেবেন, আমি এখান থেকে নিয়ে নেই, আমি এখান থেকে কোনোটি রেখে দিই না, কারণ এখানে এখন আমরা অনেক কয়েন পাওয়ার কারণে আমরা এগুলো কোনো কিছু অ্যালাউ করি না, যে এগুলো কী আর এগুলো নিয়ে কী করবো, তার চেয়ে মিনিমাইজ করে নিয়ে নেই। কিন্তু না, আমরা সব কিছু সব জায়গায় ফ্রি নেব, ফ্রি কয়েন দেয় এবং উপরে ফ্রি যে বক্সগুলো আছে, জেমসগুলো আছে, এগুলো আমরা নিয়ে নেব।
আপনারা যারা বিটেম লুলু এবং এমকিরাম ইউজ করেছেন 50% উপরে শতকরা 50% উপরে যদি ইউজ করে থাকেন তাদের জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তারা একটু গেম একটু বেশি বেশি খেলবেন, তো ফ্রি কয়েন নেবেন এবং একটু গেম বেশি বেশি খেলবেন, সেটাই ভালো হবে। আইডি না ব্যান না হওয়ার সম্ভাবনা থাকে, আইডি যাতে ব্যান না হয় এই কাজটি আপনারা করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।